পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলের খাদ্যশস্য। এ কারণে চালের পর্যাপ্ত মজুদ রাখতে পারেনি সরকার, আর এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, যার প্রভাব এখন চালের বাজারে। ব্যবসায়ীরাও চাল কেনার বাড়তি অর্থ আদায় করছেন ভোক্তাদের কাছ থেকে। এই পর্যন্ত মনে করেন 500-600 টাকা প্রতি বস্তায় মিনিগেজের দামটা বাড়ছে। পাইজাম নিচ্ছি আপনার 2500 টাকায়, এখন 28 নিচ্ছি 2800 টাকায়, 3100 টাকা কেনা পড়ে মোকামি। বিশেষজ্ঞরা বলছেন দুই দফা বন্যা ও রোহিঙ্গা ইস্যু সহ নানা কারণে মজুদে ঘাটতি দেখা দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাবলিক স্টকস কম এবং আমদানিটা যত র্যাপিডলি হতে পারতো সেটা হয়নি। একজনের দেখা দেখি আরেকজন স্টক বাড়িয়ে দেয়, ভাবে যে আরও দাম বাড়বে, দাম বাড়তেই থাকবে, এক্সপেকটেশনটা হয় বাড়তির সময় এক্সপেকটেশনটা হয় যে আরও বাড়বে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু ধস নেমে আসে। সংকট সামাল দিতে দ্রুত চাল আমদানির পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এটা কন্ট্রোলে আনতে হলে আমার বাজারে সাপ্লাই দিতে হবে, এবং এটা প্রাইভেট সেক্টর থেকে তো আপনি এটা আশা করতে পারেন না, এটা পাবলিক সেক্টর থেকেই এই ইনিশিয়েটিভ আসতে হবে। দ্রুত ইম্পোর্টস বাড়াতে হবে, একবার বাজারে যদি সিগনিফিকেন্ট সাপ্লাইজ চলে আসে তখন যারা গুদামে ধান চাল ধরে রেখেছে তখন তারা একটা সিগন্যাল পাবে যে এই দাম আর বাড়ছে না, তখন তারা হুট করে সব ছেড়ে দেবে বাজারে। নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।